সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। আরব আমিরাতে এই বছর অনেক বাংলাদেশি বাহিরে আসছেন, কেউ কাজ নিয়ে আসছেন, আবার কেউ ফ্রি ভিসে আসছেন, কেউ ট্যুরিস্ট ভিসে আসছেন। অনেকেই প্রায়ই আমাকে ফোন করেন, মেসেজ করেন। যারা ইউএইতে আগে থেকে আছেন তারা হয়তো অনেক বিষয় জানেন। তো আমার এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন আছেন বা পুরনো যারা অনেক বিষয় জানেন না, আমি তাদের বিষয়ে কিছু কথা বলবো, হয়তো আপনাদের অনেক কাজে আসবে। কারণ সামনের দিনগুলো চলা বা এই দেশ সম্পর্কে অনেকেই আমরা অনেক কিছু জানি না, যার কারণে না জানার ফলে আমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাই। তো ভিডিওটা দেখবেন, আর যারা আছেন, যারা ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও অনেকের উপকার আসে। বাংলাদেশ থেকে সরাসরি কোম্পানির মাধ্যমে অনেকেই আসছেন। আসার পরে দেখা গেছে এদেশে আসার পরে তারা যেরকম ভাবছিলেন সেরকম কাজ পাইতেছেন না। তো অনেক ভাইয়েরা কোম্পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেছেন অথবা বের হয়ে অন্য জায়গায় কাজের জন্য চিন্তা করতেছেন। তো আমি যেটা রিকোয়েস্ট করব, বা আমরা পিছনে যে দিনগুলোতে দেখেছি যারা কষ্ট করেছে, কষ্ট করে একটা জায়গার মধ্যে ছিল, তারা কিন্তু ভালো একটা অবস্থানে যাইতে পারছে। বা আপনারা যাদেরকে সিনিয়র দেখতেছেন, যারা ভালো একটা টাকা ইনকাম করতেছে, তারাও কিন্তু আপনাদের মতো কষ্ট করে আসছে। তো আপনারা যারা সরাসরি কোম্পানিতে আসছেন বা বিদেশে আসার পরে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মাধ্যমে কোন একটা কোম্পানিতে গেছেন কাজের জন্য, সেখানে ভিসা লাগিয়েছেন, আমি রিকোয়েস্ট করবো তারা যে যেখানে আছেন যেভাবেই কাজ হোক না কেন করতে হবে। যদি করতে পারেন, সবকিছু শিখতে পারেন, ভাষা বুঝতে পারেন, কোনো একটা কাজ জানেন, তাহলে একবার না একবার আপনি দেখবেন এদেশে ভালো কিছু করতে পারবেন, আপনার কাজে একটা ডিমান্ড হবে। আপনি যখন সবকিছু জানবেন বুঝবেন তখন আপনি যে কোনো জায়গায় গিয়ে কিন্তু কাজ পাবেন। এখন যদি স্যালারি একটু কমও হয়, ডিউটি যদি একটু বেশিও হয়, তাও ধৈর্য ধরে কাজ করা দরকার। আবার অনেক বাইরে আসছেন ফ্রি ভিসায়। এখানে ফ্রি ভিসায় কয়েক রকম আসছেন, কেউ কেউ আসছেন আসার পরে এখন বর্তমানে বেকারই আছেন, তাদেরকে বলা হয়েছে যে দুবাইতে গেলে তো আমরা ইউরোপে চলে যাব। আসলে এই ধারণাটা ভুল। যারা দুবাইতে আসেন বা নতুন যারা আসছেন তারাও বুঝতেছেন যে দুবাইতে আসলে ইউরোপ যাওয়া যায় না, বরং দুবাইতে যারা ভিসা লাগিয়েছেন ভালো ভালো প্রফেশনে মোটামুটি এখন সবাই ভিসা লাগিয়েছেন, যাদেরকেই দেখলাম বা যারাই প্রতিদিন আসতেছেন আমাদের কাছে বা যাদের সাথে কথা হইতেছে, দেখলাম নতুন ভিসা ভালো ভালো প্রফেশনের। শুধু ভালো প্রফেশন হলে হবে না, আমার পিছনে আরও দু একটা ভিডিও আছে যেগুলোতে বলা হয়েছে যে ইউরোপে যাওয়ার জন্য যদি কোনো প্রস্তুতি নিতে হয় অবশ্যই ভালো স্যালারি প্লাস ব্যাংক ব্যালেন্স প্লাস এখানে স্টে করতে হবে আপনাকে 8 মাস, 1 বছর, 2 বছর, তারপরে গিয়ে আপনি চিন্তা করতে হবে ইউরোপে যদি ভিজিট ভিসা যেতে চান, এবং কয়েকটা দেশ আপনাকে ট্যুরিস্ট করতে হবে, দেন আপনি ট্যুরিস্ট ভিসায় ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর নতুন যারা বিশেষ করে ইমারাত আইডি পাওয়ার পরে পরে কিন্তু কিছু ব্রোকার পার্টি আছে, তারা আপনাকে ফোন করতে থাকবে, মেসেজ দিতে থাকবে। আপনি যখন ফেসবুক ইউজ করবেন আপনার কাছে সামনে আসবে যে আপনাকে কানাডার ভিসা দিয়ে দিবে, ইউরোপের ভিসা দিয়ে দিবে মাত্র 10,000-12,000 দিরহামে। এই জিনিসগুলোতে আমাদের নতুন ভাই যারা আছেন অনেকেই না জেনে কিন্তু ওদের সাথে যোগাযোগ করেন, এবং তারা তাদেরকে কোনো না কোনোভাবেই হোক ইমপ্রেস করে তাদের কাছ থেকে কিন্তু 4,000-5,000-10,000 দিরহাম পর্যন্ত হাতিয়ে নিতেছে। তো এই ব্যাপারটা থেকে সাবধান থাকবেন, এটা মাথায় রাখবেন যে আপনি যেহেতু এই দেশে নতুন আসছেন আপনার পিছনে অনেক মানুষই পড়ে আছে আপনাকে ধোকা দেওয়ার জন্য। সো এই ব্যাপারটা থেকে সাবধান। যারা কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ইউরোপের জন্য আপনাদেরকে এইটা অফার করতেছে যে আপনি নতুন আসছেন আপনার এই ভিসা হয়ে যাবে, সেই ভিসা হয়ে যাবে, আপনি যাওয়ার পরে স্যালারি থেকে টাকা কাটবে, এখন কিছু অ্যাডভান্স দিতে হবে, এই বিষয়গুলো একবারেই ফেক। যারা রিয়েলি কাজ করে তারা আপনার ডকুমেন্ট দেখার পরে যদি মনে করে হবে দেন আপনাকে উৎসাহ দিবে, আর না হলে ডাইরেক্ট না করে দিবে। সো এই বিষয়গুলো থেকে সাবধান। ইউরোপের জন্য যারা আসছেন তারা আগে প্রসেসিংগুলো বুঝেন, কয়েকজনের সাথে কথা বলেন, অ্যাকচুয়ালি কীভাবে যাওয়া যাবে না যাওয়া যাবে সেটা চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেবেন। আর অনেক বাইরে আসছেন এখানে যে ব্যবসা বাণিজ্য করবেন, ভালো একটা ট্রাভেল হিস্ট্রি করে তারপরে ইউরোপের দিকে মুভ করবেন, তাদেরকে আমি এটাই বলবো যে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে, সেখানে একটা স্বাভাবিক লেনদেন রাখতে হবে, এবং মোটামুটি 6 মাসের একটা ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার, সাথে আপনার কয়েকটা দেশ ট্রাভেল হিস্ট্রি দরকার। তারপরে কি আপনি যদি ইউরোপের জন্য দাঁড়ান ভিজিট ভিসার জন্য, সেক্ষেত্রে হয়তো আপনাকে ভিসা দিয়ে দিতে পারে, সেটাও 80% বা 70% বলা যায়, 100% না। আর যদি ওয়ার্ক পারমিটের কোনো চান্স পান, যদিও বর্তমানে অনেক ভাইয়েরা আছেন পোল্যান্ডের জন্য পারমিট নিয়ে আসছেন, কিন্তু আপনাদের জানা দরকার যে আরব আমিরাতে বর্তমানে পোল্যান্ডের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, যার কারণে আপনি পারমিটটা আনতে পারবেন বাট আপনি এমবেসিতে দাঁড়াইতে পারবেন না। চেক রিপাবলিকেরও সেম সমস্যা, আর পর্তুগালের পারমিট পাওয়া খুব কঠিন, আর 4 থেকে 5 মাস পরে ডেট পাওয়া যায়। আর বর্তমানে রোমানিয়ার কাজ কিন্তু চলতেছে,
অনেকে রুমানিয়ার ওয়ার্ক পারমিটের কাজ করতেছে, আপনারা রুমানিয়া নিয়ে চিন্তা করতে পারেন, আর না হলে আপনারা অপেক্ষা করতে পারেন, যখন কোনো চান্স আসবে সেই চান্স আপনারা নিতে পারেন। কিন্তু ভিজিট ভিসার জন্য, যদি ইউরোপের ভিজিট ভিসার জন্য দৌড়ান, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, কমসে কম 1-1.5 বছর এখানে থাকতে হবে, ভালো প্রসেসিং করে তারপরে চিন্তা করতে হবে। তারপরে অনেক ভাইরা যেহেতু নতুন আসছেন, আসার পরে জানতেছেন না, কেউ আপনাকে হয়তো বলবে যে আপনার ইমিগ্রেশন আইডি দিয়ে আমাকে একটা ল্যান্ডফোনের লাইন নিয়ে দাও, অথবা আমরা বাসায় ইন্টারনেট নিয়ে আসি, অথবা আপনার আইডি কার্ড দিয়ে আপনি একটা সিম কিনে নেন, মান্থলি যেই প্যাকেজগুলো, এগুলো নিলে আপনি বিপদে পড়ে যাবেন। বিপদে পড়ে যাবেন বলতে এগুলো 1-2 বছরের কন্ট্রাক্ট হয়। সো আপনি তো আপনার রুমের জন্য ইন্টারনেট নিয়ে নিলেন, রুমের অন্য কেউ বিল না দিলেও আপনাকে কিন্তু প্রতি মাসে সেই টাকাটা পে করতে হবে, এবং আপনি চাইলেও ক্যান্সেল করতে পারবেন না। আমাদের পরিচিতর মধ্যে কয়েকজন ভাই সেম বিপদে পড়ে গেছেন, কাউকে সিম কিনে দিয়েছেন অথবা নিজে মান্থলি সিম কিনে নিয়েছেন। অনেক জায়গায় আপনারা হয়তো দেখবেন বিভিন্ন কোম্পানি আপনাকে সিমের অফার দিবে, নেটের অফার দিবে, আপনি এগুলো নিতেছেন, মানে বিপদে পড়তেছেন। এদেশে সবচেয়ে সেফ হলো আপনি আপনার নর্মালি প্রিপেড সিমগুলো যদি ইউজ করেন, পোস্টপেড নিলেন মানে আপনি বিপদে পড়লেন। তারপরে আপনার বিভিন্ন জায়গাতে ইন্টারনেটে কানেকশন বলেন, বা অনেকে আছে এক্সচেঞ্জে আপনার আইডি ইউজ করতে চাইতেছে, সেক্ষেত্রেও সাবধান থাকবেন, কারণ এই দেশের প্রতিটা জিনিস কিন্তু আপনাকে তারা ফলো করে, আপনি কি করতেছেন না করতেছেন সেই বিষয়গুলো। সো এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। তারপরে অনেকেই যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন, তখন আপনাকে বিভিন্ন কোম্পানি প্লাস বিভিন্ন ব্যাঙ্ক আপনাকে ফোন দিবে ক্রেডিট কার্ডের জন্য। আপনাকে তারা বুঝাইবে যে আপনি ক্রেডিট কার্ড নেবেন, আপনি ইচ্ছা মতো ইউজ করেন, সারা মাস পরে আপনার যখন আপনি সময় পাবেন তখন টাকা জমা দিবেন, বা ক্রেডিট কার্ডের একটা নিয়ম, ক্রেডিট কার্ড নিলেও কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। যদি আপনি রিয়েলি কোনো বিজনেস করেন, বা আপনার প্রতি মাসে এত টাকাই খরচ করার মতো সিস্টেম থাকে, বা এই টাকাটা আবার দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড নিতে পারেন। আর না হলে আপনি ক্রেডিট কার্ড নিলেন মানে আপনি বিপদে পড়ে গেলেন, আপনি ক্রেডিট কার্ডের টাকা পে করতে করতে দেখবেন আপনার অবস্থা খারাপ। সো ক্রেডিট কার্ড নেওয়া থেকেও কিন্তু আপনার বিরত থাকবেন। বর্তমানে আরেকটা সমস্যা দেখা দিতেছে, সেটা হলো ফ্রি ভিসায় যারা আসছেন তারা কাজ পাইতেছেন না, আর কাজ না পাওয়ার জন্য যে যেরকম বলতেছে বিশ্বাস করতেছেন, কেউ আপনাদেরকে কাজ দেওয়ার কথা বলে কিন্তু টাকা নিয়ে যেতেছে, আপনারাও টাকা দিতেছেন, তারপরে আপনাদের টাকাগুলো তারা মেরে দিতেছে। তো কাউকে টাকা দেওয়ার আগে অবশ্যই দেখে শুনে বুঝে দিবেন, আর কোনো জায়গায় যখন আপনাকে জবে নিবে তখন ওই কোম্পানিগুলো কিন্তু আপনার কাছে টাকা নিতেছে না। সো এই ব্যাপারে সাবধান। এইবার ইউএইতে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইয়েরা আসছেন, যার কারণে কাজের চাহিদা কিন্তু আগে যেরকম ছিল তেমন একটা নাই, এখন কাজ পাওয়াটা একটা কঠিন ব্যাপার হয়ে গেছে। আমার নিজের দেখা অনেকেই বর্তমানে কাজ পাইতেছে না, খুব পরিচিতর মধ্যে তাদের জন্য আমিও অনেক চেষ্টা করছি, দেখি নেই কোনো জায়গায় কোনো ভ্যাকেন্সি, এবং যারাই আমাকে মেসেজ করেন কাজের জন্য আমি আসলে সরি, যদি আমার কাছে কোনো সুযোগ সুবিধা থাকতো অবশ্যই আমি বলতাম, বা আপনাদেরকে কমসে কম একটা রাস্তা দেখিয়ে দিতাম। তো যেসব ভাইয়েরা ইউএইতে আসছেন নতুন কোনো চিন্তাধারা করে, সাবধানে পা বাড়াবেন, যাই দেখবেন বুঝে শুনে তারপরে চিন্তা করে সেদিকে আগাবেন। বিশেষ করে যারা আপনাদের সাথে ফ্রড করতেছে তাদের থেকে সাবধান থাকবেন। কোনো জায়গায় কোনো কিছু করতে গেলে আগে ভালো বড় ভাইদের সাথে পরামর্শ করবেন, যারা এই দেশে পুরনো আছে তাদের সাথে পরামর্শ করে কোনো একটা সিদ্ধান্ত নেবেন, আর একজন আরেকজনকে দেখবেন যদি হেল্প করা যায়। আমরা বাংলাদেশিদের মধ্যে একটা চরিত্র দেখা যায়, সেটা হলো আমরা যখন কেউ একটা ভালো জায়গায় যাই সেখানে আমরা অন্য কাউকে নিতে চাই না, আর সেটাও আমরা পিছন থেকে শিক্ষা পেয়েছি যে আগে হয়তো কেউ দেখা গেছে ভাই একজন তার অন্য একজনকে আনছেন, অথবা আত্মীয় স্বজন বা পরিচিত কেউকে কোম্পানিতে একটা জায়গা দিয়েছেন, পরে দেখা গেছে ওনার নিজের চাকরিটাই চলে গেছে ওনাকে জায়গা দেওয়ার জন্য। সো যারা কাজে যাবেন চেষ্টা করবেন আপনাদের সিনিয়র যারা আছে তাদেরকে রেসপেক্ট করার জন্য এবং তাদের পিছনে না লাগার জন্য, আর সিনিয়র যারা আছেন তারাও চেষ্টা করবেন যারা নতুন আসছেন তাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তো যাই হোক, আপনাদেরকে কিছু সাবধান করার দরকার ছিল, ভাবলাম যে একটা কিছু শেয়ার করি আপনাদের সাথে, হয়তো আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। যদি আপনারা কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট দেখে রিপ্লাই দিতে পারবো না, তবে কমেন্ট দেখে আমি আপনাদেরকে ভিডিও আকারে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।